চলো নিমকি বানাবো। এই জন্য নিয়েছি ময়দা, কালো জিরে, লবণ। ময়দা, কালো জিরে আর লবণ এটা দিলাম। এখানে কড়াই বসছি, কড়াই গাওয়া ঘি আগে গরম করে নেব। এটা ঘিটা বলছে, এটা পুরো দেশি গাওয়া ঘি, গ্রাম থেকে নিয়ে এসেছি আমি। 1,000 টাকা কিলো নেয়, 1,050 টাকা কিলো নেয়। তো গ্রাম থেকে নিয়ে এসেছি আমি হাফ কিলো। দেশি গরু আছে ওদের বাড়িতে, ওরা ঘি বানায়, ওখান থেকে আমি নিয়ে এসেছি। ঘিটা ফুটলে আমি এটার মধ্যে দেবো, ময়দাটার মধ্যে ময়ন দেবো, লবণ আর কালো জিরে আর ময়দা। ঘিটা ফুটে গেলে এটা ঢেলে নেবো, তারপর ভালো করে মাখবো, ঘুরি ঘুরি ঘুরে ঘুরে শুকনো অবস্থাতেই ময়দাটা মাখবো। ঘিটা গরম হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। কাটা নিমকি, নিমকিটা কাটলে এটা আমি আগে মেখে নিই। এটা ঘিটা শুকনো, ময়দাটা শুকনো করে মাখবো, এটা সবারই জানা কমন। তারপর অল্প জল দিয়ে শুকনো শুকনো করে মাখবো, আগে এটা মেখে নিই। যারা জানেন তারা হয়তো আমার থেকে অনেক ভালো জানেন। তো ঘিয়ের পরিমাণের একটা ব্যাপার থাকে, ময়ন কতটা দেব এটা। আর যারা কোনোদিনই করেনি, নিমকি বানায়নি, যেমন আমি শুরুতে জানতাম না কিভাবে নিমকি বানায়, তো যাই হোক শিখে গেছি এখন। যারা একদম নতুন তাদের কাজে আসলে আসতে পারে। তো বাড়ির নিমকিটা খেতে খুব সুন্দর লাগে, পুরো সুন্দর করে করে এরকম করে করে দোলা দিয়ে দিয়ে মাখতে হবে, খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মাখবো, এবার জল দেবো, একটু জল দিয়ে মাখবো, তারপরে এটাকে রুটির মতো করে বেলবো, আর কাঁচি দিয়ে কাটবো, আর তেলের মধ্যে ছেঁকে নেবো। কাটা অব্দি মাখছি, পেস্ট করছি, মানে খুব শক্ত করে মাখতে হবে। শক্ত করে মাখলে ভালো হয়, আর নরম হয়ে গেলে মুশকিল, নরম হয়ে গেলে নিমকিটা নরম। শক্ত করে মেখে নিয়ে ভালো করে আমি পুরো একদম পেস্ট করে বেলেছি এটাকে, পুরো শুধু বেলেছি। এবার এটা দিয়ে কাটবো এরকম, আমি কাটছি। সমান ডিস্টেন্স, এবারে তেলের মধ্যে দিই, এইভাবে বানাবো নিমকিটা আমি। সব বাড়িতে বানানো নিমকি সাধারণ, শরীর খারাপের কোনো ভয় নেই। একটু নাড়া দিয়ে দিলে ভালো ফুলবে। ব্রাউন হবে, মুচমুচে হচ্ছে, খাস্তা। আমি বিশাল কিছু না,
বাড়িতে যেগুলো বানাই মোটামুটি, যেগুলো মানে এখন আজ পর্যন্ত যেগুলো বানাচ্ছি সেগুলো আলাদা করে নতুন করে ভিডিও বানাবো দেখাবো এরকম কোনো মেন্টালিটি জন্য নয়। যেটা নর্মালি বানাই সবার বাড়িতে যেরকম রান্না বান্না হয় সেগুলোই, যেমন সবার বাড়িতে খাওয়া দাওয়া হয় সেরকম মোটামুটি আমার আর কি মধ্যবিত্ত ফ্যামিলিতে যা হয় সেই খাওয়া দাওয়া। হোটেল, বড় বড় রেস্টুরেন্ট, তারপরে এখন তো সব মল, জোম্যাটো, অনলাইন অর্ডার, নানা রকম খাবার সব আসছে বাড়িতে বাড়িতে, আমার বাড়িতেও আসে মাঝে মাঝে। কিন্তু হাইফাই মানে এত খাবার দাবারের দাম, আর খেলে যে শরীর ভালো থাকে এমনও কিন্তু নয়। ব্যাস হয়ে গেল, নিমকিটা ছেঁকে নেবো। দেখুন কি সুন্দর হয়েছে, ছেঁকে নেবো। গাওয়া গিয়ে মনটা না খুব সুন্দর খুশবুটা উঠে। KFC চিকেন খেয়েছি কয়েকদিন, নিয়ে এসেছিল একদিন দুদিন ভালো, এটা হয়ে গেল নিমকি। তো আমি পুরো আটাটা পুরো ময়দাটাকে এভাবে কেটে 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 পেস্তা নিমকি বানাবো, খুব সুন্দর। গরম গো, ধরতে কে বলছে এখন, এই রে কি সুন্দর মুচমুচে, এরকম করে সব বানিয়ে নেবো। খুব সুন্দর, আমার চরম ভালো লাগে, চা দিয়ে নিমকিটা খাই। আমার কত বানানো হয়ে গেল, এখানে দিয়েছি কড়াইয়ে, আরো হচ্ছে আর অল্পখানি আছে। ব্যাস নিমকি বানিয়েছি, প্রথমে আঁচটা বেশি তারপরে কম, নাহলে পোড়া পোড়া হয়ে খুব করে গেলে ভালো না, মিডিয়াম ভাজতে হবে। ব্যাস আমার এবারটাই শেষ, ফুলছে খুব সুন্দর, বেশি হয়ে গেলে একটু তেল পরিমাণ কমে গেছে, হয়ে যাবে আস্তে আস্তে অনেক হয়েছে। আমি বানিয়ে নিলাম খাস্তা নিমকি বাড়িতে, ওয়াও আমি এটাই বাড়িতে বানাই। মিষ্টি মিষ্টি অন্য কোনো জিনিস যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় আমি ট্রাই করি না, কেন ওগুলো দোকানের জিনিস দোকানেই ভালো বানাতে পারে, ওরা
বহুত সুন্দর বানায়, মিষ্টি, রসগোল্লা, কাঁচাগোল্লা, গোলাপ জামুন, মিষ্টির দোকানে বড় বড় মিষ্টির দোকান আছে, ওরা খুব সুন্দর বানায়। নিমকিও মিষ্টির দোকানে দোকানে কিনতে পাওয়া যায়, ভুজের দোকানে। আরে কিন্তু বাড়ির নিমকি বানানোটা অন্যরকম টেস্টি। যেগুলো দোকানে খুব সুন্দর পাওয়া যায় সেগুলো বাড়িতে চেষ্টা করি না, যেগুলো বাইরে খেয়ে পোষায় না বাড়িতে সেগুলো ট্রাই করি, এটাই আমার মানে ইচ্ছা। মাঝে মধ্যে যাই হোটেলে, মানে রেস্টুরেন্ট, হোটেল, বড় হোটেলে যখন খাই চিকেন টিকেন হেভি টেস্টি হয়। আর মাঝে সাঝে এত কিছু ব্যাপার থাকে, পেঁয়াজ এত বেশি, তখন আমি বাড়তি খেলেই ভালো করতাম। আর কিছু কিছু আইটেম দোকানে হেভি টেস্টি হয়। হয়ে গেল, ছেঁকে নি, অনেক লম্বা হলো ভিডিওটা, কারো কোনো কনফিউশন না থাকে যে আমি কি করে বানালাম। আমি জানি আমার থেকে অনেকে অনেক সুন্দর বানাবে, কিন্তু আমি এটাই করলাম, আমার এসব ভালো লাগছে বানাতে, বাড়িতে ভালো লাগে নিমকিটা। হয়ে গেল।